আসসালামু আলাইকুম বন্ধুরা, মাই ওয়ার্কের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি দেখাবো এই ডিজাইনটা কীভাবে একটার সাথে একটা জোড়া লাগিয়ে বড় করেছি। ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই যে এখানে জোড়া লাগানোর পরে একটা একটা করে পাতা তো আছেই, এছাড়াও এই যে এই দিক দিয়ে একটা বড় পাতার মতো শেপ এসেছে, আবার এখান দিয়ে এই যে রাউন্ড একটা শেপ এসেছে। এই যে তো এই ডিজাইনটা কীভাবে আমি তৈরি করেছি সেটার ভিডিও লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন শুধু আমি একটার সাথে একটা কীভাবে জোড়া লাগাতে হয় সেইটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আমি পুরাটা করে নিয়েছি, এখন আমি এই বড় অংশটার সাথে জোড়া লাগিয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে জোড়া লাগাতে হবে। এই যে যে কোনো একটা সাইডে আমি জোড়া, এই যে এই সাইডটাতে আমি জোড়া লাগাচ্ছিলাম, এই জন্য এই সাইডটাকে আমি এভাবে করে রেখে নিলাম। রেখে এখন আমি যে ছোট অংশটা তৈরি করেছি এই ছোট অংশটা আমি লাস্টে একটা রাউন্ড আছে সেই রাউন্ডটা করব আর জোড়া লাগিয়ে দিব। এখানে আমি দুইটা চেন করে নিয়েছি, আর এখানে যে ইনকমপ্লিট দুইটা ডাবল ক্রোশেট করছি, করে এখানে যে সুতোটা একবারে বের করে নিলাম, নিয়ে এখানে সাতটা চেন করব, 1 2 3 4 5 6 7, আমার সাতটা চেন হয়ে গেছে। এখন আমি পাঁচটা ডাবল ক্রোশেট করব, যে এখানে আমি পাঁচটা ডাবল ক্রোশেট করব, 1 2 3 4 5, আমার পাঁচটা ডাবল ক্রোশেট হয়ে গেছে। এখন এখানে আমার নয়টা চেন করেছিলাম, এই যে এখানে নয়টা চেন করেছিলাম, আমি নয়টা চেনের অর্ধেকটা করব, চারটা করব, আর একটা চেন দিয়ে তো আমি জোড়া লাগিয়ে দিব। এই যে 3 4, আমার চারটা চেন হয়ে গেছে। এখন এখানে আমি এই যে এই অংশটার সাথে জোড়া লাগিয়ে দিব, তাহলে আমার এই যে পাঁচটা চেন হয়ে গেল। এখন 1 2 3 4, যে 5 আর 4 9টা চেন হয়ে গেল। এখন আমি এখানে পাঁচটা ডাবল ক্রোশেট করব, তিনটা ডাবল ক্রোশেট হয়ে গেছে, যে 4 5 5টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন সাতটা চেন করব, তো আমি তিনটা চেন করব, এখানে সাতটা চেইন আছে, তো আমি এখানে তিনটা চেইন করে 1 2 3 3টা চেইন করে যে এখানে জয়েন করে দিব, তাহলে আমার চারটা হয়ে গেল। এখন আবার তিনটা করব চেইন, 1 2 3 3টা হয়ে গেছে। এখন এই যে এই ডিজাইনটা করব এখানে, এই যে 1 2 3, এখন সবগুলো লুপ টেনে বের করে নিব, নিয়ে এখানে আমি পাঁচটা চেন করব, এখানে 9টা চেন আছে, তো আমি এখানে চারটা চেন করব, 1 4টা চেন করে এই যে এখানে আমি একটা চেন দিয়ে জয়েন করে দিলাম, পাঁচটা চেন হয়ে গেল। এখন আবার চারটা চেন করব, তাহলে 4টা আর 5টা চেন মিলে আমার 9টা চেন হয়ে গেল। এখন এখানকার যেই কাজটা আমি সেটা করব, যে ইনকমপ্লিট ডাবল ক্রোশেট করে নিচ্ছি 4টা, এই যে এখন লুপগুলোকে একবারে টেনে বের করে নিব, আবার 4টা চেন করব,
চারটা চেন করে এই যে নয়টা চেন আছে, এই নয়টা চেনের মধ্যে আমি জয়েন করে দিলাম, দিয়ে আবার চারটা চেন করব। করে এই কাজটা করব এখানে, যে একবারে টেনে বের করে নিলাম, নিয়ে এখন আমি তিনটা চেন করলাম। করে এই যে এখানে সাতটা চেন আছে, যে সাতটা চেনের মধ্যে আমি একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম, দিয়ে আবার তিনটা চেন করবো, এক দুই তিন, তিনটা চেন করে এখানে আমি পাঁচটা ডাবল ক্রোশেট করব। এক দুই তিন চার পাঁচ, পাঁচটা ডাবল ক্রোশেট হয়ে গেছে। এখন আমি চারটা চেন করব, যে কাজটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি তাহলে আমার সুবিধা হবে। যে এই অংশটার মধ্যে আমি এখন জয়েন করব চারটা চেন করে, এই যে এখানে নিজে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম, দিয়ে এখন চারটা চেন করব, চারটা চেন করে এখানে পাঁচটা ডাবল ক্রোশেট করব। যে এভাবে করে আমি একটু ঘুরিয়ে নিলাম, পাঁচটা ডাবল ক্রোশেট করব, এক দুই তিন চার পাঁচ, পাঁচটা ডাবল ক্রোশেট হয়ে গেছে। এখন আমি তিনটা চেন করব, তিনটা চেন করে এই যে সাতটা চেনের মধ্যে দিয়ে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন আবার তিনটা চেন করব, করে এখানে আমি এই যে এই ডিজাইনটা করে নিচ্ছি। এখন চারটা চেন করব, চারটা চেন করে নয়টা চেনের মধ্যে যে এখানে জয়েন করে দেব। একটু খেয়াল করে দেখলেই আশা করি বুঝতে পারবেন, সব কিছু বলে বোঝানো সম্ভব হয় না, একটু দেখে নিলে বোঝা যায়, সহজ হয়ে যায়। যে এখানে আমি চারটা ইনকমপ্লিট ডাবল ক্রোশেট করব, একবারে সবগুলোকে টেনে বের করে নিচ্ছি, নিয়ে এক দুই তিন চার, চারটা চেন করে আবার এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এখন আবার চারটা চেন করব, এক দুই তিন চার, এখন এই ডিজাইনটা এখানে করে দেব। এখন তিনটা চেন করব, তিনটা চেন করে যে সাতটা চেনের গ্যাপের মধ্যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে আবার তিনটা চেন করব। এখানে আমি পাঁচটা ডাবল ক্রোশেট করব, যে আমার পাঁচটা ডাবল ক্রোশেট হয়ে গেছে, তিনটা হয়েছে সরি। আমার পাঁচটা ডাবল ক্রোশেট হয়ে গেছে। এখন আমি চারটা চেন করব, চারটা চেন করে এই অংশটার সাথে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। এখন এখানে আমি আবার পাঁচটা ডাবল ক্রোশেট করব,
এখন আর জোড়া লাগানোর কোনো ব্যাপার নেই, এখন শুধু লাস্ট রাউন্ডের কাজটা করে দিলেই হবে। আর এই ডিজাইনটা কিভাবে করেছি আমি সেই ভিডিও লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। শুধু প্রথম যেই ফুলটা করা হয় তখনই লাস্ট রাউন্ড করা হয়, তারপরে তো লাস্ট রাউন্ড করার সময় জোড়া লাগিয়ে তার দিতে হয়, এজন্য সবগুলোতে লাস্ট রাউন্ড পর্যন্ত করার দরকার পড়ে না। যে আমার হয়ে গেছে, এভাবে করে আমি করে নিব। এখান থেকে এ পর্যন্ত আমি করে নিব, কিভাবে করেছি সেটার ভিডিও লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এই যে কর্নারটা 9টা চেন ছিল, এভাবে করে আমি এই রাউন্ডের এভাবে করে জোড়া লাগিয়ে নিয়েছি। ভিডিওটা কেমন হলো তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।